হালালের ব্যবস্থা হচ্ছে না বলে হারামে জড়ানোর দুঃসাহস কখনোই দেখাবে না। আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, যে কোনো বিপদ আসলেই মনে রাখবেন, দুঃখে কষ্টে হলেও এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন শাস্তির বা পুরস্কারের শেষ নেই। পৃথিবীর সীমিত এই লোভ লালসা যেন আপনাকে আখিরাতের কঠোরতম শাস্তির উপযুক্ত না বানিয়ে ফেলে। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। সে যা ভালো কাজ করেছে তার বিরুদ্ধে তার ফল সে পাবে, এবং যা খারাপ করেছে তার বিরুদ্ধে যাবে। সূরা বাকারা 286 নম্বর আয়াত। দুনিয়ার জীবনে একটু ধৈর্য ধরতে না পারলে আপনি আখিরাতে চিরস্থায়ী সুখ কীভাবে আশা রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 214 নম্বর আয়াতে বলছেন, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ এখনও তোমরা সেই অবস্থায় সম্মুখীন হওনি যে অবস্থায় সম্মুখীন হয়েছিল তোমাদের পূর্ববর্তী ইমানদারগণ। তারা সম্মুখীন হয়েছিল নির্মমতা এবং দুঃখ ক্লেশ, তারপর তাদেরকে অস্থির করে তোলা হয়েছিল। এমনকি রসুল ও তার সাথে যারা ইমান এনেছিল তারা চিৎকার করে বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? তখনই তাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছিল এই মর্মে যে জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে। তাই জীবনের আপনার যে কোনো প্রশ্নের সম্মুখীন, এবং আপনি ইনকামের জন্য হোক, শান্তির জন্য হোক, শারীরিকের জন্য হোক, যে কোনো অবস্থার জন্য হোক, যে কোনো বিপদ আসুক না কেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং বুঝতে হবে, এখন যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে সেটার পুরস্কার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করুন, কারণ আপনি কষ্ট পেলেও আল্লাহর কাছে যেতে হবে, আপনি সুখে থাকলেও আল্লাহ তাআলার কাছেই যেতে হবে। এই জীবন কোনো না কোনো ভাবে কেটে যাবে, আপনি 100 বছর পর্যন্ত বেঁচে থাকবেন, তারপর কি হবে? মারা যাবে। তো মারা যাওয়ার পর তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আপনাকে উপস্থিত হতে হবে। তখন আপনি যে এত যে টেনশন প্রেশন করলেন, পাপপাতে জড়িয়ে পড়লেন, রাগ জিত করলেন, এটার মূল্যটা কি থাকবে? কোনো দাম থাকবে? কোনো দামই থাকবে না। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে পরীক্ষা করেন, আমাদেরকে আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদেরকেও পরীক্ষা করেছেন। রসুলগণ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিল, তো তাদের পরীক্ষা এতটা কষ্ট ছিল যে তারা বলতে থাকলো যে আল্লাহ সাহায্য কবে আসবে, কখন আসবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অতি নিকটে, আর আমরা তাই দেখে আসছি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেছেন, তাদের মৃত্যুকে সহজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুন। আমিন।